এই হোয়াটসঅ্যাপ গ্যাস ওয়েলকাম ব্যাক টু অ্যান্ডার প্রায় ভিডিওতে আপনাকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে ভিডিওটা অবশ্যই অনেক জোশ হবে আমি মনে করি তো আপনারা জানেন আপনাদের রিকোয়েস্টের ভিডিও আমরা বেশিরভাগ করে থাকি তো এই ভিডিওটা করার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে প্লাস আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অনেক বেশি কমেন্ট করছেন এই ভিডিওটা করার জন্য তো আর কি এই জন্য এই ভিডিওটা করা হয়েছে তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওর মূল বিষয়টা কি সেটা আপনাদের একটু বলি তো আমাদের ভিডিওর মূল বিষয়টা হলো আপনি যখন একটা কাজকে মিনিমাইজ করেন সাপোজ আপনি এখান থেকে গেম খেলছেন এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে গেম খেলছেন তো গেম খেলতে খেলতে আপনি যখন এখান থেকে মিনিমাইজ করে দিবেন অথবা আপনাকে যদি কল করে ইমোতে কল করে কিংবা মেসেঞ্জারে কল করে সেক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হচ্ছে যে গেমটা এখান থেকে সম্পূর্ণ কেটে যাচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা গেমটা থাকবে মিনিমাইজ থাকবে সেটা আসলে আপনাদের থাকছে না গেমটা আবার প্রথম থেকে খেলতে হচ্ছে বা আপনি যদি ইউটিউব ভিডিও দেখতে চান তাহলে ভিডিওটা আবার একদম সম্পূর্ণ কেটে যাচ্ছে বা অন্যান্য কাজ যেগুলো ব্যাকগ্রাউন্ড চলে সেগুলো চলছে না তো এই বিষয়ের উপর আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইউটিউবে যাব ইউটিউবে যাওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা গেম রেখে দিয়েছি রেখে দিয়েছি তো গেমটা দিয়ে আপনাদেরকে দেখায় তো এখান থেকে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করি ভিজিট করে একটু দেখি যে একটু পরে আমি আবার দেখবো যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে কিনা তো আমি একটু ভিজিট করতেছি আমি দেখি এবার এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সেই গেমটা এখানে আছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে সেই গেমটা অলরেডি আছে ঠিক আছে আমাদের এখানে গেমটা অলরেডি কাটে নাই এখান থেকে আমি যদি অন্যান্য কাজ করি আমি সাপোজ পাওয়ার অফ করে দিব অর্থাৎ স্ক্রিনটা অফ করে রাখবো স্ক্রিনটা অফ করে রাখলেও আমাদের গেমটা ব্যাকগ্রাউন্ডটা এখানে থেকে যাচ্ছে তো আসলে আপনাদের এই সমস্যাটা হচ্ছে সেই সমস্যা কেন হচ্ছে বা আসলেও এই সমস্যাটা সমাধান করতে পারবেন কি না সেটা আপনাদেরকে আজকে ভিডিওতে বলবো আচ্ছা আমি প্রথমে আপনাদেরকে বলি যে আসলে আপনি আপনার মোবাইল ফোনে করতে পারবেন কি না আমি যে মোবাইল ফোনটা ইউজ করে থাকি আইটেল ভিশন ওয়ান এই ভিশন ওয়ান বা ভিশন ওয়ান প্লাস এই ধরনের মোবাইল ফোনের বেশি কমেন্ট আসছে যে আমার মোবাইল ফোন হচ্ছে না তো আমি যদি একবারে বলতে চাই যে আপনি সমস্যাটা আপনি ম্যানুয়ালি সমস্যা সমাধান করতে পারবেন কি না তাহলে বলবো যে না আপনি সমস্যা সমাধান করতে পারবেন না তাছাড়া আপনি সেটিংয়ের ভিতরে যাবেন একটা ওই আছে আপনাদেরকে একটু দেখায় আমি সেটিংয়ের ভিতরে যাই সেটিংয়ের ভিতরে যাওয়ার পর এখানে সিস্টেমের ভিতরে আসবো দেন ডেভেলপার অপশনটা আপনি আনবেন ডেভেলপার অপশনের ভিতরে যাই আমি দেন এখানে আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো এখানে আপনার যে যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দেওয়া থাকে তাহলে তো হবেই না তাছাড়া এখানে আপনি অ্যাটমোস্ট ফোর প্রসেস যদি দিয়ে থাকেন বা অ্যাটমোস্ট থ্রি প্রসেস বা টু প্রসেস যদি দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইল ফোন আপনি কাজ করতে পারছেন না বা ছোট্ট একটা ট্রিক্স আছে ছোট্ট একটার মাধ্যমে আপনি তা করতে পারবেন আমি এখানে দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে কি না আমাদের সেই অ্যাপসটা তো দেখতে পাচ্ছেন আমি গেমটা ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়েছিলাম আরও কয়েক মিনিট আগে সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে আমাদের গেমটা এখানে রয়ে গেছে তো মোটামুটি এটা আপনি করতে পারবেন বাট আপনারা এই ভিডিওটা চান কিনা এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পরবর্তীতে এই জিনিসটা করবেন কীভাবে সেটা আপনাদেরকে আমি দেখাই দেবো আপনারা যে বিষয়টা জানতে চেয়েছেন যে আসলে আপনি ম্যানুয়ালি করতে পারবেন কি না আপনার মোবাইল ফোনে কোনো সেটিংয়ের মাধ্যমে আমি বলবো যে না আপনি এইভাবে করতে পারবেন না আপনাকে অবশ্যই অ্যাপস ইউজ করতে হবে যে অ্যাপস সম্পর্কে যদি আপনি ভিডিও চান অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এর পরবর্তী ভিডিওই আমি আপলোড করে দিব আপনাদের যদি রিকোয়েস্ট থাকে তো আশা করে আপনি বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে তো এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ